নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাই। জানুয়ারি মাসের রাশিফলের ভিডিও, আপনি যদি বৃষ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এই জানুয়ারি মাসে মহা পরিবর্তন হতে কিন্তু চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন এই কথাগুলি, আপনি যদি বিশ্বরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। আমি একটু গ্রহের গোচরটা আপনাদেরকে বলে দিই, তারপর আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, আপনার রাশিতে মঙ্গল অবস্থান করছে। 12 জানুয়ারি 2023-এ এই মঙ্গল বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে এবং শুক্র আপনার মকর রাশিতে অবস্থান করছে। 22 জানুয়ারি 2023 শুক্র আপনার কুম্ভ রাশিতে অবস্থান করবে। 18 জানুয়ারি 2023 বুধ ধনু রাশিতে অবস্থান করে বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে এবং সবথেকে বড় আপনাদের মানে পাওনা যেটা হচ্ছে শনি শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। 17 জানুয়ারি 2023 মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং আপনার রবি মকর সংক্রান্তিতে আপনার ঠিক মকর রাশিতে প্রবেশ করছে। বৃষ রাশির কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে আমি একে একে বলতে চলেছি। দেখুন, রাশিতে মঙ্গল অবস্থান করছে, আপনাদের রাগকে কিন্তু কন্ট্রোল করতে হবে। আমি আবার বলছি, রাগ জেদের জায়গাটা আপনাদেরকে কিন্তু কন্ট্রোল করতে হবে, অর্থাৎ চটজলদি রেগে যাওয়া, কারণ মঙ্গল তো একটু জেদ রাগটা কিন্তু বাড়াবে আপনাদের। এবং এর পাশাপাশি আপনাদের বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট আপনাদের হবে, মান সম্মান খ্যাতি যশ পদ প্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে, আপনি যদি হন বিষ রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবং ধনাধিপতি আপনার অষ্টমভাবে অবস্থান করছে। 18 জানুয়ারি 2023 বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে। এই যে আননেসেসারি যে খরচগুলো হচ্ছিল, সেই আননেসেসারি খরচগুলো কিছুটা হলেও কিন্তু আপনাদের কমবে। অহেতুক খরচ, বিশেষ করে আপনাদের স্বাস্থ্যের জন্য খরচ, কিছু কিছু ক্ষেত্রে উটকো খরচ হয়ে যাচ্ছে, সেই খরচটা কিছুটা হলেও আপনাদের কিন্তু কমবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, 18 জানুয়ারির পর কিছুটা খরচ কিন্তু কন্ট্রোলে কিন্তু আপনাদের আসতে চলেছে। তৃতীয় ভাব, দেখো, তৃতীয় ভাব হচ্ছে কমিউনিকেশন। শুক্র এবং শনি দুটি গ্রহের কিন্তু দৃষ্টি কিন্তু থাকছে, অর্থাৎ এই সময় এই জানুয়ারি মাসে আপনাদের পরিবার পরিজন, আপনাদের বন্ধুবান্ধব, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো, তাদের থেকে সুযোগ আপনারা পাবেন বিষ রাশি। আত্মীয়র জায়গাটা কিন্তু, আত্মীয়র সাপোর্ট আপনারা কিন্তু পাবেন বিষ রাশি, আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং বড় ধরনের কন্ট্রাক্টগুলো আপনাদের কিন্তু আসতে কিন্তু চলেছে। চতুর্থপতি রবি আপনার রাশি পরিবর্তন করছে। 14 জানুয়ারি 2023-এ ভাগ্যভাবে চলে যাচ্ছে। দেখুন, এই 14 জানুয়ারির পর থেকে আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, সুখ সাধনের জায়গা আপনাদের বৃদ্ধি হবে, পারিবারিক সুখ, মাতার সুখ, বন্ধুবান্ধব থেকে হেল্প আপনারা কিন্তু পাবেন। এবং যারা জমি জায়গা ক্রয় বিক্রয় করবেন ভাবছেন, আমি বলবো 14 জানুয়ারির পরে আপনারা জমি জায়গা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু এগিয়ে চলুন, তাতে বিশেষভাবে লাভ পাবেন। কিছু জ্যোতিষেও গাইডলাইন নিয়ে চলুন, দেখবেন নিশ্চিতরূপে কিন্তু বেনিফিট আপনারা কিন্তু পাবেন। এবং এর সাথে সাথে আপনাদের পঞ্চমপতি আপনাদের অষ্টমগত, শেয়ার বাজার, স্টক মার্কেট, ফাটকা, এই সব জায়গাতে কিন্তু অর্থ বিনিয়োগ করবেন না, যেহেতু এখানে অষ্টমগত আপনাদের কিন্তু টাকা বসে যাওয়া, টাকা আটকে যাওয়ার
সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং আপনাদের ফিনান্সিয়াল জায়গাটা যদি বলি, আপনাদের ভালো কিন্তু হবে, কিন্তু মানে কোনো জায়গাতে অর্থ বিনিয়োগ করা, কাউকে টাকা ধার দেওয়া, এখানে কিন্তু মানসিক চাপ সৃষ্টি করবে। বা কোনো জায়গাতে টাকা লাগানো, সেই জায়গাটা কিন্তু টাকা অর্থ ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে। 18 জানুয়ারি পর থেকে কিছুটা বেটার রেজাল্ট পাবেন, তার আগে পর্যন্ত কিন্তু বড় ধরনের বিনিয়োগ কিন্তু করবেন না। ষষ্ঠভাবে কেতু অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে, কিন্তু একটু বলি কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা থাকবে, কারণ আপনাদের উন্নতির কারণ, আপনাদের ডেভেলপমেন্টের কারণ আপনাদের শত্রুতা। যারা কেস মামলা মকদ্দমা করবেন না, তাদের ক্ষেত্রে একটু বলবো একটু থেমে যান, কারণ কিছুটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে কাজকর্মগুলো আপনারা কিন্তু করুন। শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো, যারা উচ্চ শিক্ষা করছে বা যারা হায়ার লেভেলে পড়াশোনা করবে বা কম্পিটিটিভ যারা পরীক্ষা দিবেন, তাদের ক্ষেত্রে 15 জানুয়ারির পর থেকে আপনাদের কিন্তু যথেষ্ট লাভ আপনাদের কিন্তু দিবে। শিক্ষাক্ষেত্রে কিন্তু যথেষ্ট দুর্দান্ত সুযোগগুলো কিন্তু আসতে চলেছে আপনি বিশ্বরাশি মানুষ আপনার ক্ষেত্রে। অর্থাৎ এডুকেশনের জায়গা, সন্তানের জায়গা, ওভারঅল যদি বলি খুব খারাপ না হলো মোটামুটি চলে যাবে। স্বাস্থ্যের জায়গাটা যদি আসি, দেখুন শুক্র আপনাদের রাশির অধিপতি, দূর দূর মানে 22 জানুয়ারি পর্যন্ত মকর রাশিতে, মিত্র রাশিতে রাশির অধিপতি, ভাগ্যভাবে ভাগ্যদায় তো করাবেই এবং কর্মভাবে চলেছে। দেখুন শরীর নিয়ে যে খুব বড় সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না, মোটামুটি চলে যাবে। ছোটোখাটো টুকটাক সর্দি কাশি এগুলো তো একটা মাইনর এ ব্যাপার, কিন্তু বড় ধরনের যে শরীর নিয়ে ভুগা এটা কিন্তু থাকবে না। মোটামুটি শরীরের পাটটা কিছুটা ভালো কিন্তু রয়েছে। এবার আসি আপনাদের সপ্তমপতি রাশিতে অবস্থান করছে, সরাসরি সপ্তম দৃষ্টি দিয়ে আপনার সপ্তম ভাবকে দৃষ্টি দিচ্ছে, দেখছে। এখানে আপনাদের যাদের এবং 12 জানুয়ারির পর থেকে এই মঙ্গল বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে। দেখুন এবার আপনাদেরকে আমি বলি, এই জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু বেনিফিট আপনাদেরকে দিবে, বিশেষ করে 12 জানুয়ারির পর থেকে যারা পার্টনারশিপ বিজনেস করছিলেন সেখান থেকে আপনারা লাভ পাবেন। একটু দাম্পত্য কলহ চলছিল আপনার স্বামী স্ত্রীর মধ্যে, একটু হলো মতবিরোধ মত, 12 জানুয়ারির মধ্যে পর থেকে কিন্তু আপনাদের একটু খুশি খুশি ভাব কিন্তু আসবে স্বামী স্ত্রীর মধ্যে। দেখবেন বেশ কিছু ক্ষেত্রে আপনাদের বন্ডিংয়ের জায়গাটা ভালো কিন্তু রয়েছে। এবং বিবাহের জায়গাটাও কিন্তু আমি আবারও বলবো, যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন এই জানুয়ারি মাস থেকে, কিন্তু আপনার 14 জানুয়ারির পর থেকে আপনাদের শুভ বিবাহের একটা সম্ভাবনা, বা বিয়ে হয়ে যাওয়া বা বিয়ের জন্য কোনো যোগাযোগ আসা, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। শুভ বিবাহে অ্যারেঞ্জ ম্যারেজ হোক আর লাভ ম্যারেজ হোক, যে কোনো জায়গা থেকে কিন্তু আপনাদের বিবাহের কিন্তু একটা ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং অষ্টমভাবে এই বুধ অবস্থান করবে, আবারও বলছি কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়া, মানুষকে বেশি বিশ্বাস করে ঠকে যাওয়া, কিছু কিছু ক্ষেত্রে চক্রান্তের ষড়যন্ত্রের শিকার হওয়া, অর্থাৎ একটু বুঝে শুনে একটু চোখ কান করে একটু দূরদর্শিতার সঙ্গে কিন্তু আপনাদেরকে এগাতে হবে। ওভারঅল ভালো। দেখুন ভাগ্যভাবে শুক্র এবং শনি দুটি মিত্র গ্রহ অবস্থান করছে, ভাগ্যক্ষেত্রে তো আপনাদের বৃদ্ধি করবেই। যারা ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন রাশির অধিপতি, ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে। যারা মিডিয়া রিয়েটের জায়গাতে কাজকর্ম করছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু খুব ভালো পাবেন। এবং যারা সরকারি সেক্টরে কাজকর্ম করছেন, সরকারের জায়গা থেকে সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনি বিশ্বরাশি মানুষ ডায়েরিতে নোট করে নিন, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দেখা কিন্তু চাচ্ছে। এবং 17 জানুয়ারি 2023 মহা পরিবর্তন, শনি মহারাজ আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করে শ্মশান এবং মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। এবং শুক্র আপনার 22 জানুয়ারি 2023 এই কর্মভাবে অবস্থান করছে, অর্থাৎ যারা কর্মের জায়গাটা নিয়ে চিন্তা করছিলেন, একটা বড় কর্মক্ষেত্রে আমূল পরিবর্তন আসতে কিন্তু চলেছে।
আপনার নতুন চাকরি বা চাকরি ক্ষেত্রে প্রমোশন বা আপনার ক্ষেত্রে যারা চাকরি করছে ভালো অপরচুনিটি পেয়ে ভালো একটা প্যাকেজের চাকরি পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি মার্জকর্মের বিষ রাশির মানুষ আপনার ক্ষেত্রে, কারণ কুম্ভ রাশিতে অর্থাৎ শনি কিন্তু পরিশ্রম করাবে, কারণ কর্ম হয়ে যাচ্ছে তো পরিশ্রম আপনাদেরকে করাবে, যেমন পরিশ্রম করবেন তেমন রেজাল্ট শনি কিন্তু মহারাজ আপনাদেরকে কিন্তু দিবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন এই কথাটা। কর্মভাবে একাদশভাবে একাদশপতি অবস্থান করছে, নিশ্চিতরূপে আপনারা সাকসেসের রেটটা আপনাদের ভালো থাকবে, ভাগ্যের পার্সেন্টেজ ভালো থাকবে। দীর্ঘদিন আটকিয়ে আছে, পেন্ডিং হয়ে আছে এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন কিন্তু হতে চলেছে। এবং দ্বাদশভাবে রাহু অবস্থান করছে, এই জায়গাটা বিদেশ থেকে আপনাদের লাভ দিবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছেন বা বিদেশের মাটিতে যারা কাজকর্ম করতে চাইছেন, বিদেশ যাত্রার একটা যোগ আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু হতে চলেছে। অর্থাৎ বিষরাশির ক্ষেত্রে যদি আমি বলি, বছরের প্রথম মাস 2023-এর মানে সেরার সেরা মাস হতে কিন্তু চলেছে, চাইলেও ভুলতে পারবেন না। আপনি যদি বিষরাশির মানুষ হন, জানুয়ারি 2023 আপনার ক্ষেত্রে কিন্তু পরিবর্তন নিয়ে আসতে কিন্তু চলেছে। প্রত্যেকে অবশ্যই মহাদেবের উপাসনা অবশ্যই করুন। নমস্কার, ধন্যবাদ।